এখনো গালি ভর্তি হলো না কি করবো নরেন্দা? এবার তোমার জমিতে যা রাক্ষসের সাইজের তরমুজ ফলেছে, কি বাপ, কি বড় আর কি ভারী, ছুঁড়ে গাড়ির উপর তুলতে কালগান চড়ে যাচ্ছে। আচ্ছা দাদা, তোমার বাবু কি সার দিয়েছে গো এবার, হ্যাঁ, যাতে করে এত তাড়াতাড়ি আর এত বড় ফলন? বাবু যে তরমুজে কি দিয়েছে সেটা কেবল বাবুই জানে আর জানি আমি, কিন্তু সে কথা তো আর পাঁচ গান করা যাবে না। আরে কি আর দেবে, ওই সাধারণ সার মাটি আর জল, তাতেই এত বড় বড় তরমুজ। বাবা, তরমুজগুলো বাড়ছেও কি তাড়াতাড়ি! একদিন ছাড়া ছাড়া গাড়ি নিয়ে আসছি আর তরমুজ বোঝাই করে নিয়ে যাচ্ছি, কিন্তু ফলনের কোনো কমতি নেই। অন্য জমিতে কত রকম সার দেয় তবু এমন ফলন ফলাতে পারে না। নে নে, তাড়াতাড়ি হাত চালিয়ে সব তরমুজ গাড়িতে তুলে ফেল, বাবু এসে যদি দেখে এখনো তরমুজ গাড়িতে ওঠেনি তাহলে কিন্তু খুব রেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো তুলছি তুলছি। আরে ঘনা, তোর প্যান্টের পকেটে উঁচু হয়ে আছে, ওটা কি রে? একটা কচি তরমুজ গো, ওই গাছের তলায় পড়েছিল, নিয়ে এলাম। কি করবি এটা নিয়ে? ভাইপোকে দেবো, বলের মতো খেলা করবে। ঠিক আছে, তাড়াতাড়ি হাত চালা। এবার তরমুজ বেচে যা লাভ হচ্ছে তাতে এভাবে চলতে থাকলে দুদিনই বড় লোক হয়ে যাবো। আরে এতদিন কেন যে জিনিসটার সন্ধান পাইনি। কিরে, তরমুজ লোড হয়ে গাড়ি বেরিয়ে গেছে তো? হ্যাঁ বাবু। পরশু আবার নিতে আসবে বলে দিয়েছিস তো? আগে হ্যাঁ, কিন্তু বাবু একটা কথা ছিল। বল। বলছিলাম কি, ওই গাড়ির ছেলেগুলো আমাদের ক্ষেতের তরমুজের ব্যাপারে নানা প্রশ্ন করছিল। প্রশ্ন? কিসের প্রশ্ন? বলছিল যে আমাদের ক্ষেতে তরমুজ এত বড় কি করে হচ্ছে, এত তাড়াতাড়ি এত বড় হচ্ছে, এইসব আর কি। তারপর? তারপর আর কি, ওই আমরা কি সার দিচ্ছি এসবই আর কি জিজ্ঞাসা করছিল। তা তুই আবার বোকার মতো কিছু বলে বসিস নি তো? না না, আসল কথা বলে দেওয়ার মতন বোকা আমি নই বাবু। তাহলে কি বললি? বলেছি যে সার মাটি আর জল দিয়েছি, কিন্তু জানেন বাবু, আমার মনে হলো আমার উত্তরে ওরা হয়তো ঠিক খুশি হলো না। এই কেন কেন এই কথা মনে হওয়ার কারণ? না মানে ওরা বলছিল আর কি যে অন্য জমিতে কত রকমের সার দেয় তবুও এরকম ফলন ফলাতে পারে না। আমার কিন্তু খুব ভয় করছে বাবু, মানে যদি জানাজানি হয়ে যায়। কিচ্ছু জানাজানি হবে না। শোন, ওই কাল ভোরে আলো ফোটার আগে ওই মাঠে গিয়ে আমাদের কাজ শুরু করে দিতে হবে। আপনিও যাবেন বাবু? হ্যাঁ, ওই দুজন কাজ করলে সময় লাগবে অর্ধেক। যা এখন বাড়ি যা। আরেকটা কথা বাবু, ওইটা কিন্তু আর স্টকে নেই। ঠিক আছে, আর সন্ধ্যাবেলা দোকান থেকে নিয়ে আসবো। আরে এটা কি হচ্ছে রে বাবা? কেন ও কি হচ্ছে? আমার পকেটে কচি তরমুজটা কেমন যেন বড় হতে শুরু করে দিয়েছে। মানে দেখো না, যখন পকেটে ঢুকেছিলাম তখন এইরকম ছিল, এখন তো পকেটটা কেমন টাইট হয়ে গেছে। কই দেখি দেখি দেখি, তাই তো গো, পকেটটা একেবারে টাইট। বের করো বের করো দেখি, পকেট থেকে বের করো। আরে এটা তো কিছুতেই বের করা যাচ্ছে না। কি সর্বনাশ, পকেটের মধ্যে তরমুজ বড় হয়ে গেল, বাপের জন্য এমনটা শুনিনি। এখন কি হবে, এ তো দেখছি পকেট কেটে বার করতে হবে। দাদা, ওই দুটো মাথা ধরা ট্যাবলেট দিন তো। কত দাম? 4 টাকা। হ্যাঁ এই নিন। দাদা, আমাকে 12টা অ্যাম্পুল দিতে হবে। একটু দাঁড়াও। তা কাজ হচ্ছে তো? কাজ হচ্ছে মানে 6-7 দিনে একটা তরমুজ একেবারে রাক্ষসের সাইজ হয়ে যাচ্ছে। তাহলে তো লাভও হচ্ছে প্রচুর। সে হচ্ছে বই কি, তাহলে এই ব্যাঁকা বুদ্ধি দেবার জন্যে আমিও কিছু পাবো তো? অবশ্যই পাবেন অবশ্যই পাবেন।
এই নিন, আজ 500 রাখুন, পরে আরো দেব। তবে একটা কথা, নিজেরা কিন্তু এই তরমুজ খুব একটা খেও না। এই কেন বলো তো? দেখো, সব ওষুধেরই তো একটা সাইড এফেক্ট থাকে, আর আমি যতদূর জানি তরমুজের সাথে এই হরমোন শরীরের ভেতরে ঢুকলে মাথা ধরা, গা বমি, পেটের অসুখের মতো নানান উপসর্গ দেখা দিতে পারে। না না, সেরকম কোনো ভয় নেই, কারণ আমি নিজেও খাই না আর আমার বাড়ির লোকজনদের খুব একটা খেতে দিই না। তাহলে আমি আসছি দাদা। খুব তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে কিন্তু। আরে কি জানো আসছে, নান ওই অ্যাম্পুলা সুচ লুকি ফেল। কে কে রে, কে এত সকালে কে তরমুজ খেতে? কে ওটা? আমি মলল কাকা। তুমি? আমি তো ভেবেছিলাম তোর এসে বুঝি তোমার জমি থেকে তরমুজ চুরি করছে। চোরের সাধ্য কি কাকা, যে রঘুপতি বিশ্বাসের জমি থেকে তরমুজ চুরি করে। তা তুমি এত সকালে তরমুজ খেতে কি করছো? আমি আর নারায়ণ ওই তরমুজ গাছের পরিচর্যা ঠিক মতো হচ্ছে কিনা সেটা একটু দেখতে এসেছিলাম কাকা। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো কথা বুঝলে বাবা। ভোরবেলায় অন্য জমির মালিকেরা যখন ঘুমিয়ে কাটায় তখন তুমি এসেছো ফসলের পরিচর্যায়, এই জন্যেই তোমার জমির ফসল এত ভালো। এক একটা তরমুজ কি সাইজ বাবা! চালিয়ে যাও বাবা, চালিয়ে যাও। আমি আসি, হে চলি চলি। উফ বাবা, খুব জোর বেঁচে গেলাম। মোড়ল মশাইয়ের কাছে ধরা পড়লেই কিন্তু অবস্থা একবার চিত্তির হয়ে যেত বাবু। বুঝলি নারায়ণ, আরো সাবধানে আমাদের কাজ ছাড়তে হবে। এই যে ভাই তরমুজওয়ালা, এই তরমুজটা একবার ওজন করে দেখো তো। কেন, ওজন কি কম হয়েছে? দেখোই না। কত দেখলে? 4 কেজি। আশ্চর্য, কাল ছিল 3.5 কেজি, আর এক রাত্রিরেই 8 কেজি বেড়ে 4 কেজি হয়ে গেল। কি বলছেন কে? আমার বউ তো তাহলে ঠিকই বলেছে, তরমুজ নাকি সাইজে বেড়ে গেছে। নাও ভাই নাও, তোমার এই তরমুজ রেখে দাও। রেখে দেব কেন? মনে হয় এটা কোনো ভুতুড়ের জমির তরমুজ, না হলে কি কেনার পর বেড়ে যায়। নাও নাও, দাও দাও, তরমুজ নিয়ে পয়সা ফেরত দাও। শুধু বোন এই সময় বলে কিছু বললাম না। আচ্ছা তরমুজ নিবি না তো ঠিক আছে, কিন্তু এত মিথ্যে বাহানার কি দরকার? লোকটা কিছু মিথ্যে বলেনি কথা। মানে? আরে এটা কি হচ্ছে রে বাবা? কেন, কি হচ্ছে? আমার পকেটে কচি তরমুজটা কেমন যেন বড় হতে শুরু করে দিয়েছে। মানে এখন তো পকেটটা কেমন টাইট হয়ে গেছে। টাইট গো, পকেটটা একেবারে টাইট। এটা তো কিছুতেই বের করা যাচ্ছে না, এখন কি হবে? এ তো দেখছি পকেট কেটে বার করতে হবে। শোন, এখনই ম্যাটারে চাপিয়ে সব তরমুজ ফেরত দিয়ে। কাল সব তরমুজ ফেরত পাঠালেন কেন? পাঠাবার কারণ আছে বই কি? শুনুন ভাই, আপনার তরমুজে গন্ডগোল আছে। গন্ডগোল? হ্যাঁ, কিসের গন্ডগোল? গাছ থেকে তোলবার পরেও আপনার কিছু কিছু তরমুজ নাকি সাইজে বেড়ে যাচ্ছে। এসব কি বলছেন আপনি বাবু? তোই কি ব্যাপার? শিগগিরই বাড়ি চলুন বাবু, বাড়িতে খুব বিপদ। কি হয়েছে? আপনার চলে আসার পর থেকেই ওই খোকন সোনার বমি শুরু হয়েছে, সেই সাথে পাতলা দাস্ত। সে কি, ডাক্তার ডাকিসনি? ডাক্তারবাবুকে খবর দিয়েই আপনাকে ডাকতে এসেছি বাবু। চল তো, চল দেখি, চল। কোনো খাবার থেকে মারাত্মক রকমের বিষক্রিয়া হয়ে গেছে। আচ্ছা
আচ্ছা কাল কি খেয়েছে বলুন তো? কি আর খাবে, ওই বাড়িতে যা হয় ভাত ডাল মাছের ঝোল। বাড়ির ডাল ভাত খেয়ে তো এমনটা হওয়ার কথা নয়। আচ্ছা আপনি তো মা, আপনি একটু ভেবে বলুন তো কাল আপনার ছেলে আর কি খেয়েছিল? আসলে ওই না, আমতা আমতা করবে না, কি খেয়েছিল সেটা বলুন। কাল সারাদিন ও অনেকগুলো তরমুজ খেয়েছিল। তরমুজ? মানে আমার ক্ষেতের তরমুজ? আরে আমাদের ক্ষেতের তরমুজ ছাড়া আর কোন তরমুজ? তবে একটা কথা, নিজেরা কিন্তু এই তরমুজ খুব একটা খেও না। কেন বলতো? দেখো সব ওষুধেই তো একটা সাইড এফেক্ট থাকে, তরমুজের সাথে এই হরমোন শরীরের ভেতরে ঢুকলে মাথা ধরা, গা বমি, পেটের অসুখের মতো নানান উপসর্গ দেখা দিতে পারে। কেন 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 আমাকে না জানিয়ে এতগুলো তরমুজ খেতে দিলে কেন? কি করবো, খুব বায়না করছিল যে। বায়না করলেই দিতে হবে। হ্যাঁ জানো না, বেশি করে এই তরমুজ খাওয়া কত খারাপ। কেন খারাপ? কেন কি আছে এই তরমুজে? ওহ মনে গেলেও সেটা আমি বলতে পারবো না। তাহলে আমিও আপনার ছেলেকে বাঁচাতে পারবো না, কারণ বিষক্রিয়ার কারণটা না জানলে আমি প্রপার ট্রিটমেন্ট করবো কি করে? আমি যাচ্ছি, পারলে ওকে হাসপাতাল নিয়ে যান। এভাবে এভাবে আমার ছেলেকে ফেলে চলে যাবেন না ডাক্তার বাবু। তাহলে বলুন কি ছিল ওই তরমুজে? বেশি মুনাফা লাভের আশায় আমি ওই তরমুজের বোটাতে হরমোন ওষুধ দিয়েছি। হরমোন ওষুধ? হ্যাঁ, এতে করে মাত্র কদিনের মধ্যে তরমুজ ডবল সাইজ হয়ে ওঠে, আর যত বেশি ফলন তত বেশি মুনাফা। সর্বনাশ! আরে ওটা তো মানুষের পক্ষে মারাত্মক বিষ, আর আপনি আপনি বেশি মুনাফার লোভে ওই তরমুজে বিষ মেশাচ্ছেন, আর সেই বিষ যাচ্ছে সাধারণ মানুষের শরীরে। জানেন, আপনি জানেন এই কাজের শাস্তি কি? হ্যাঁ, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব, শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন ডাক্তার বাবু, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন। সে না হয় দেব, কিন্তু আপনাকে তো পুলিশের কাছে সবকিছু কনফেস করতে হবে। হ্যাঁ করতেই হবে। তাই করবো, তাই আমার পাপের প্রায়শ্চিত্ত আমিই করবো, শুধু আমার ছেলেটাকে। পুলিশ সাহেব দেখবেন দেখবেন, ও যেন কোনো মতেই ছাড়া না পায়। ছি 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 ছি, এভাবে বেশি ফলন পাওয়ার নেশায় মানুষের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া। ছি 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 ছি, আমরা আমরা রঘুপতির শাস্তি চাই, শাস্তি চাই আমরা। হ্যাঁ আমরা রঘুপতির শাস্তি চাই, আমরা সবাই রঘুপতির শাস্তি চাই। আমার অন্যায় যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। শুধু একটা অনুরোধ মোড়ল কাকা, আমি জেলে চলে যাবার পর আমার ছেলেটাকে তোমরা একটু দেখো, ও যেন ঠিক মতো চিকিৎসা হয়, ও যেন বেঁচে থাকে বেঁচে থাকে।